সিলেটে অবাধে কাটা হচ্ছে টিলা। ভিডিওটি সিলেটের জাফলং হতে ধারণ করা। সিলেটের জাফলং হলো পর্যটন এরিয়া। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসে, যার ফলে এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন শহরের মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছে। এসব মানুষের বসবাসের জায়গা দেওয়ার জন্য সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্টের কাছে টিলা কেটে বসবাসের জন্য বানানো হচ্ছে ঘরবাড়ি। বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু এইসব নিয়ম নীতি তোয়াক্কা না করে জাফলংয়ে অবাধে চলছে টিলা কাটার উৎসব। একটি চক্র টিলা কেটে ঘর তৈরি করে মানুষের বসবাসের জন্য ভাড়া দিচ্ছে। প্রথমে দু একটি ঘর করে নির্মাণ করা হয়েছে বসবাসের জন্য, পরে ধীরে ধীরে নির্মাণ করা হয়েছে অসংখ্য ঘরবাড়ি। টিলার ঢাল কেটে চলাচলের রাস্তা করা হয়েছে, টিলা কেটে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে মানুষজন, কিন্তু এসব বিষয়ে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। স্থানীয় লোকদের ভাষ্য মতে মাটি অতিরিক্ত কাটার ফলে বৃষ্টি হলেই ধসে পড়ে টিলার বিভিন্ন অংশ। ভিডিওতে দেখা যাচ্ছে টিলার নিচ থেকে উপর পর্যন্ত মাটি কেটে তৈরি ঘরবাড়ি। তাছাড়া আরও দেখা যাচ্ছে টিলার একেবারে উপরে তৈরি করা হচ্ছে টিনশেড ঘর। ভিডিওটি গত 26 জুলাই সকাল 11:39 আমার MP.com-এর একজন ভলান্টিয়ার ক্যামেরা বন্দি করে। এ বিষয়ে সিলেট 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমেদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।